নিউজ পথে মোরা মিয়ানমারের উত্তর অঞ্চলের রাখাইনে দুটি অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী রাখাইনের উত্তরের গ্রামীণ এলাকা মিনবিয়া ও মারাউক ইউতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে গোলাবর্ষণ করে তারা এ ব্যাপারে রাখাইন রাজ্য সংসদের মিনবিয়া আসনের সাংসদ ও আরাকান ন্যাশনাল পার্টির সদস্য ইউহলা থেইন অং জানান বৃহস্পতি ও শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ হয়েছে কালামা পর্বত এলাকায় আরাকান আর্মির গেরিলা যোদ্ধাদের ঘাঁটি রক্ষ করে দুটি অথবা তিনটি অ্যাটাক হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বোমা বর্ষণ করা হয়েছে মিনবিয়ার প্যান মিয়াং মডেল গ্রামের তিন মাইল উত্তর পশ্চিমাঞ্চলে সংঘর্ষ হয়েছে এদিকে রাখাইন এথনিক কংগ্রেসের সেক্রেটারি কো জ্যা জর্জ তুন বলেন বিমান হামলার কারণে পার্শ্ববর্তী শিয়েকিয়ান দাইথা ও গ্রামের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন তুমুল এই সংঘর্ষে তাদের তিন সদস্যের প্রাণহানি ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটিতে